বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে মানিকগঞ্জ, লালমনিরহাট ও পটুয়াখালীতে সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মসূচিতে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতারা। সকালে লালমনিরহাটের সমাবেশে আসার পথে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ সময় হাতাহাতি ও ধাওয়া পাল্টা খাওয়ার ঘটনাও ঘটে। এদিকে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে সকাল থেকেই আসতে শুরু করে নেতাকর্মীরা। দুপুরের মধ্যে সমাবেশস্থলে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুলের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দুপুর থেকে সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে পটুয়াখালীতেও। এছাড়া ফেনী ও নওগাঁ জেলার আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে।